আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের ময়দানে কিছু মানুষের জন্য আল্লাহর কাছে বিচার দিবেন। সূরা আল ফোরকানে 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল বলবেন, হে রব, ইয়া রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কওম, আমার এই জাতি কোরআনকে পরিত্যক্ত অবস্থায় গ্রহণ করেছে, মাহজুর অবস্থায় কোরআনকে তারা গ্রহণ করেছে। মাহজুর মানে কি? হিজরুন মানে পরিত্যাগ করা, হিজরত মানে ত্যাগ করা, হিজরত থেকে মাহজুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে বিচার দিবেন যে মানুষগুলো কোরআনকে পরিত্যাগ করেছে। পরিত্যাগটা কীরকম? কোরআনের তাফসির পরিত্যাগ করেছে, কোরআন বোঝা পরিত্যাগ করেছে, কোরআন গবেষণা পরিত্যাগ করেছে, কোরআন শিক্ষা পরিত্যাগ করেছে, কোরআন শিখানো পরিত্যাগ করেছে। অর্থাৎ যারা কোরআনে কারিম থেকে দূরে সরে গিয়েছে, এরা কোরআনে কারিমকে পরিত্যাগ করেছে। এই জন্য ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ বলছেন, কোনো মুসলিমের জন্য এটি জায়েজ নয় কোরআন শিক্ষা বাদ দিয়ে অন্য কোনো এলেম শিখবে, এটা কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। মানে যতক্ষণ কোনো মুসলিম আগে কোরআন শিখবে না, ততক্ষণ তার জন্য কোনো জ্ঞান শেখা জায়েজ না। একজন মুসলিম প্রথম যে এলেমটা শিখবে, মৌলিক যে জ্ঞানটা শিখবে, সেটা কোরআনের জ্ঞান, কোরআনের এলেম। এই জন্য সে ডাক্তার হবে, কিন্তু কোরআনেও সে পারদর্শী হবে, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের তাফসির পড়ে তারপরে ডাক্তার হবে, কোরআনের তাফসির পড়ে ইঞ্জিনিয়ার হইতে হবে, কোরআনের তাফসির শিখে তারপরে সে অন্যান্য জ্ঞান বিজ্ঞান শিখতে পারে। কিন্তু কোরআনের তাফসির বাদ দিয়ে, কোরআন শিখা বাদ দিয়ে কোনো শিক্ষা মুসলমানের জন্য জায়েজ নয়। এই জন্য আলহামদুলিল্লাহ একটা জিনিস লক্ষ্য করবেন, তাওহীদ বাস্তবায়ন থাকার কারণে আল্লাহর জমিনে একটা মাত্র দেশ আছে, যেই দেশে ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যেটাই হন কোরআন শিখতেই হবে। সেটা কোন দেশ বলেন তো দেখি? সৌদি আরব, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকে আমরা সৌদি আরবের নামও শুনতে পারি না, সৌদি আরবকে পছন্দ করি না। ইরান আমাদের কাছে অনেক পছন্দনীয়, শিয়ারা অনেক পছন্দনীয়, সৌদি আরব পছন্দনীয় না। কিন্তু আমরা সৌদি আরবের পক্ষে বলতেছি তা না, কিন্তু ইমানি দায়িত্ব এটা স্বীকার করতেই হবে, ওই ভূখণ্ডে যে তাওহীদ আছে, সুন্নত আছে, পৃথিবীর আর কোনো ভূখণ্ডে এই তাওহীদ, এই সুন্নত আইজো নাই। সেখানে শিরিক মুক্ত, বিদআত মুক্ত যে ভূখণ্ড, এরকম শিরিক মুক্ত, বেদাত মুক্ত ভূখণ্ড পৃথিবীতে আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা নাই। এবং শিক্ষা ব্যবস্থা এমনভাবে করা আছে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ, যে কোনো ইউনিভার্সিটিতে পড়েন, মেডিকেল কলেজে পড়েন, যেখানেই পড়েন কোনো অসুবিধা নাই, সেখানে আপনাকে বাধ্যতামূলক কোরআন শিখতেই হবে, কোরআন পড়তেই হবে, কোরআন মুখস্থ করতে হবে। আপনি ডাক্তার হবেন, কোরআন কিছু সুরে আপনার মুখস্থ থাকবে, কোরআন বুঝতে হবে, তাদের সিলেবাসে কোরআন ঢুকানো আছে। এই জন্য ইমাম আবদুল্লাহ ইবনে মোবারক রাহেমাহুল্লাহ, আবদুল্লাহ ইবনে মোবারক রাহেমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস, তার কাছে যখন কোনো ব্যক্তি হাদিস শিখতে আসতো, হাদিস নিতে আসতো, উনি আগে পরীক্ষা নিতেন সে কোরআন জানে কি না। কোরআন না জানলে তারে তিনি হাদিস পড়াইতেন না, হাদিস শিখাইতেন না, বলতেন যে আগে কোরআন শিখো তারপরে হাদিস শিখতে হবে, কোরআন শেখা ছাড়া হাদিসও শেখা জায়েজ নেই। কারণ হাদিস শিখবে তুমি কোরআন বোঝার জন্য, কোরআনের ব্যাখ্যা জানার জন্য, তো কোরআনে জানো না তুমি হাদিস দিয়ে কী করবা। এই জন্য আবদুল্লাহ ইবনে মোবারক রাহেমাহুল্লাহর কাছে কোনো ছাত্র পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসুক, আগে উনি কোরআনের পরীক্ষা নিতেন, কোরআন জানলে তারপরে তাকে হাদিস বর্ণনা করতেন, হাদিস শিখাইতেন, হাদিস বুঝাইতেন, কোরআন না জানলে তাকে আগে কোরআনের টিচারের কাছে পাঠাই দিতেন যে তুমি আগে কোরআন শিখে আসো। এই জন্য কোরআনে কারিমকে যারা বাদ দিয়ে অন্যান্য এলেম শিখে, ইবনে কাসির রাহমাহুল্লাহ বলছেন, তারাও কোরআনকে পরিত্যাগ করছে, পরিত্যাগকারী হিসাবে কিয়ামতের ময়দানে গণ্য হবে। দেখা যায় আমরা দুনিয়ার কত জ্ঞান, কত কিছু শিখি, কোনো জায়গায় ঠকানোর কোনো সম্ভাবনা নাই, কোনো জায়গায় 1 টাকা 1 পয়সা 10 টাকা ঠকার সম্ভাবনা নাই, সব পাকাপোক্ত। কিন্তু কোরআনের বেলায় গেলে
বলে যে এটা তো আমরা কিছু জানি না, কিছু বুঝি না, তো সব বুঝতে পারি আমি, কোরআন কেন বুঝতে পারি না? অথচ সব বোঝার আগে আমার বোঝা দরকার ছিল কোরআন। এই জন্য যারা আমরা কোরআনকে এইভাবে পরিত্যাগ করেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আমাদের জন্য বিচার দিবেন।